নমস্কার বন্ধুরা, একটা নতুন ভিডিও নিয়ে আবারও হাজির হয়ে গেলাম। আজকে বানাবো ছোট বড় সকলের পছন্দ, প্রতি বছর দোল পূর্ণিমায় বা হোলিতে যেটা আমরা সকলেই খাই, ফুট কড়াই। খুবই বানানো সোজা আর ঘরের উপকরণ দিয়ে বানিয়েছি। চলুন তাহলে ভিডিওটা স্টার্ট করছি। ফুট কড়াই বানানোর জন্য প্রথমে একটা কড়া বসিয়ে নিয়েছি গ্যাসে। ইনস্ট্যান্ট ফুট কড়াই বানাবো, মানে দোকানের কেনা ছোলা দিয়ে বানাবো। কড়া গরম হয়ে গেছে, তার মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে জল, 1 কাপ পরিমাণে চিনি। এবার হাই ফ্লেমে কিন্তু চিনিটাকে গলিয়ে নেব। একেবারে চিটচিটে শিরা তৈরি করে নিতে হবে, একেবারে ঘন রস তৈরি করব। চিনিটা ফুটে গেছে, চিনি শিরাটা কিন্তু হাই ফ্লেমে বানাতে হবে, গ্যাসের ফ্লেমটা লো করলে চলবে না। অনেকটাই ঘন হয়ে এসছে, একেবারে যখন চটচটে শিরা তৈরি হয়ে যাবে বা ঘন শিরা হয়ে যাবে তৈরি, তখন আমি ছোলাগুলো, ভাজা ছোলাগুলো দিয়ে দেবো। এই দোলে বা হোলিতে আমরা সকলেই মট বা ফুট কড়াই খাই, কিন্তু ফুট কড়াইতে অনেক পরিমাণ কাঁকড় বা শক্ত শক্ত ছোলা থাকে, সেগুলো খেতে খুবই কষ্ট হয়। কিন্তু বাচ্চারা খেতে চায় বলে আজকে এইভাবে ফুট কড়াইটা বানিয়ে নিলাম। চিনির শিরাটা কিন্তু খুব ঘন হয়ে এসছে, এখন আমি গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে দিয়ে ভাজা ছোলাগুলো দিয়ে দেব। ভাজা ছোলাগুলো দিয়ে লাগাতার নাড়িয়ে নাড়িয়ে চিনি শিরার সঙ্গে সব কটা ছোলা, যাতে মিষ্টিটা প্রতিটি ছোলার গায়ে কোট হয়ে যায় বা চিনিটা প্রতিটি ছোলার গায়ে লেগে যায়, সেইভাবে খুব ভালো করে কিন্তু নাড়াতে হবে। যখন চিনি শিরাটা বা চিনিটা এরকম সাদা একেবারে ধপধপে হয়ে যাবে তখন কিন্তু, বা জমে যাবে চিনিটা, তখন আমি গ্যাসটা অফ করে দেব। আর কিন্তু তখনও 5 থেকে 7 মিনিট নাড়াতে হবে, যাতে এই ছোলাগুলো একসাথে জমাট না বেঁধে যায়। এরকমভাবে ছাড়িয়ে ছাড়িয়ে নিতে হবে। গ্যাস কিন্তু এখনও বন্ধ করিনি, আর 1 মিনিট মতো নাড়িয়ে কিন্তু গ্যাসটা বন্ধ করে দেবো। চিনির রসটা কিন্তু জমে গেছে, এখন আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে এবার ছোলাগুলো খুব ভালো করে ছাড়িয়ে ছাড়িয়ে নিচ্ছি। চেষ্টা করব পুরো ছোলাটাই ছাড়িয়ে নেওয়ার, কিন্তু পুরো ছোলাটা তো অত ছাড়ানো যায় না, দুটো তিনটে একসাথে লেগেই থাকবে। এক্সট্রা যে চিনিটা রয়েছে সেটা এই ফুট কড়াইয়ের মধ্যেই রেখে দেবো, মানে একসাথেই খাওয়া হয়ে যাবে, আলাদা করে রাখলে নষ্ট হবে। খুব ভালো করে নাড়তে থাকলাম, একেবারে দোকানের মতো কিন্তু ফুট কড়াই আমাদের তৈরি হয়ে গেছে। এইভাবে বানালে সময় কিন্তু খুব কম লাগবে। কাঁচা ছোলা দিয়ে ফুট কড়াই বানানো হয় বেশিরভাগ, কিন্তু চট জলদি যদি বানাতে ইচ্ছে হয় তাহলে এরকম কেনা ছোলা দিয়েও 5 থেকে 7 মিনিটের মধ্যে ফুট কড়াই একেবারে দোকানের মতো তৈরি হয়ে যাবে। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অনুরোধ রইল আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিলে আমি যখন নতুন রেসিপির ভিডিও আপলোড করবো খুব তাড়াতাড়ি আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।